আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে শুরু করছি। আজ বানাবো পুরীর খাজা। খুবই জনপ্রিয় একটা খাবার, তোমরা জানো পুরীতে গেলে এই খাজা না খেলে কিন্তু মন ভালো লাগে না। তো পুরীতে তো সবসময় যাওয়া হয় না, আজকে বাড়িতেই বানিয়ে নেব খাজা। তাহলে চট করে দেখে নেওয়া যাক খাজাটা বানাতে কী কী লাগছে। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা একটা বড় পাত্রে ঢেলে নেব। ময়াম দেওয়ার জন্য এখানে দিয়ে দেব নুন। এখানে আমি সন্দুক নুন ব্যবহার করছি। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, আর দেব সাদা তেল। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, আর 1 চামচ দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে দিলে কি হবে, স্মেলটা খুব সুন্দর আসবে খাজাতে। এবার খুব ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব। যত সুন্দর করে ময়ম দেওয়া হবে খাজাটা কিন্তু ততটাই সুন্দর হবে, খুব ক্রিস্পি হবে। ময়দাটা খুব সুন্দর করে আমি ময়ম দিয়ে নিলাম। এরকম একটু ডো টাইপের হয়ে যাবে। যখন দেখবে এরকম ডো টাইপের হয়ে গেছে, তখন ভাববে তোমার ময়দার ময়ম দেওয়াটা খুব সুন্দর হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব সুন্দর করে ময়দাটা আমি মেখে নিলাম। ময়দাটাকে এবার 15 মিনিটের জন্য একটু ভিজে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো। খাজাটা বানাবার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নেব 2 চামচ ময়দা, দেব অল্প পরিমাণে সাদা তেল, 1 চামচ দিয়ে দেব ঘি। এই সবকটা উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে শিরাটা তৈরি করে নেব খাজার জন্য। তো এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দেব, যে বাটি মেপে আমি চিনিটা দিলাম সেই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেব। 500 গ্রাম ময়দার জন্য 200 গ্রাম চিনির শিরা তৈরি করে নেব। চিনিটা গলে যাওয়া অব্দি একটু নেড়ে নেব, নাহলে তলায় লেগে যেতে পারে। চিনিটা পুরো গলে গিয়ে শিরাটা ঘন হয়ে গেছে অনেকটাই। যখনই হাতের মধ্যে একটুখানি নিয়ে দেখবে যে একটু চিপচিপ করছে, তখন বুঝতে পারবে যে শিরাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। এতে কী হবে, শিরাটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে না। ময়দাটা আরও একবার ভালো করে মেখে নিয়ে এবার ময়দার থেকে লেচি কেটে নেব। রুটির আকারে সব লেচিগুলো এভাবে কেটে নেব। প্রথমে লেচিগুলো একটু গোল করে নিলাম। লেচির মধ্যে একটু ময়দা মাখিয়ে একদম পাতলা পাতলা করে বেলে নেব। একদম পাতলা করে দেখো বেলে নিয়েছি। প্রতিটা লেচি এইভাবে আমি রুটিগুলো বেলে নেব। এই যে কিনারের সাইডগুলো একটু ভালো করে দেখতে হবে, এগুলো যেন মোটা মোটা না থাকে। একটু পাতলা করে সমানভাবে চারদিক দিয়ে বেলে নিতে হবে। এবার যে ব্যাটারটা আমি করে নিয়েছিলাম সে ব্যাটারটা আমি 1 চামচ করে দিয়ে দেব। পুরো হাত দিয়ে সমানভাবে পুরো রুটিটার গায়ে মাখিয়ে দেব। এর উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দেব। একটু ছোটো বড় বলে অসুবিধা নেই, একটু টেনে টেনে সমান করে নিলে হয়ে যাবে। আবার একইভাবে ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে দেব। সেম প্রসেসে আমি 4টে রুটিকে এইভাবে বানিয়ে নেব। এই উপরের রুটিটার মধ্যেও একটু মাখিয়ে দেব। তাহলে যে খাজার যে পাট পাট যে ব্যাপারটা সেটা খুব সুন্দর হবে। এবার রোল করে নেব। ভেতরে যেন হাওয়া না থাকে এদিকটা একটু ফলো করতে হবে। একটু ট্যাপ করে নিয়ে নিয়ে তারপর রোল করে নেব, তাহলে ভেতরের হাওয়াটা বেরিয়ে যাবে। দেখো রোল করে নিলাম। এবার আমি কেটে নেব, একদম সাইডের দুদিকটা একটু বাদ দিয়ে দেবো। খুব চওড়াও হবে না আবার সরুও হবে না,
এক আঙুল থেকে একটু চওড়া করে আমি এইভাবে কেটে নেব। এভাবেই দেখো প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। সবকটা কেটে নিলাম, এবার দেখো বেলে নেব। বেলে নেওয়ার আগে একটু হাত দিয়ে উপরে একটুখানি হালকা করে প্রেস করে দিতে হবে, করে দিয়ে তারপর আলতোভাবে বেলে নেব। খুব চাপ দিয়ে বেলা যাবে না, এরকম করে বেলে নেব। এখানে আমি অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু এটা পুরো ডুবোর তেলে রান্না হবে তাই অনেকটা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, নাহলে চট করে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। এবার আমি একটা একটা করে খাজাগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে হাতে অনেকটা সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। খাজাগুলো আমি ভেজে নিলাম, দেখো প্রতিটা লেয়ারগুলো আশা করি বুঝতে পারছো কত সুন্দর তৈরি হয়েছে। দেখো বাড়িতে বসে পুরীর আনন্দ নেওয়া যাবে, খুবই খাস্তা, খেতে অসাধারণ হয়। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এবার আমি খাজাগুলো তুলে নেব। শিরাটা যখন হালকা গরম অবস্থায় থাকবে সেই অবস্থাতেই দিয়ে দেব ভেজে নেওয়া খাজাগুলো। ডুবিয়ে রাখার দরকার নেই বেশিক্ষণ, আমি শিরার মধ্যে দিয়েই উল্টে পাল্টে তারপর তুলে নেব। সবকটা খাজাই আমি রসের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। দেখো বেশি শিরাও আমার পড়ে নেই কড়াইতে। 500 গ্রাম ময়দার জন্য আমি দেখিয়েছি আমি কতটা চিনি দিয়ে করলাম, পুরীতে না গিয়েও পুরীর মজা এখন বাড়িতে। এবার আমি সার্ভ করব। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দিলাম পুরীর খাজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।